ইন্দার ঝড় বইছে খুব সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের আধিকারিকরা সামান্য সংখ্যক কেন্দ্রীয় বাহিনী নিয়ে তারা আজকে সকালবেলা যখন উত্তর চব্বিশ পরগনা সন্দেশখালী বরবেড়িয়াতে শাহজাহান শেখ আগে সিপিএম এর নেতা ছিল, পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসে যোগদান করে এবং এখন মৎস্য প্রাণী সম্পদের উত্তর চব্বিশ পরগনার কর্মাধ্যক্ষ, জেলে থাকা মন্ত্রী মমতা সম্পদ জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ নেতা, নবজোয়ারের নামে ভাইপো যখন ওই এলাকায় যায় যার সঙ্গে নিভৃতে একাধিকবার আলোচনা হয়, যাকে রাজ্য সরকার নিরাপত্তা রক্ষী দিয়ে সুরক্ষিত রাখার ব্যবস্থা করেছে এবং সর্বোপরি চোর মমতার প্রিয় পাত্র শাহজাহান শেখ, এই তদন্তকারী সংস্থার আধিকারিকদের উপরে ব্যাপকভাবে আক্রমণ করে এবং এই আক্রমণের ছবি ইতিমধ্যে আপনারা দেখেছেন, আপনারা দেখেছেন যে কিভাবে কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষীদের উপরেও আক্রমণ, তাদের গাড়ি ভাঙচুর এবং তিনজন আধিকারিক গুরুতর আহত অবস্থায় প্রাইভেট হসপিটালে ভর্তি হয়ে আছেন, এটা আপনারা নিজেরা দেখেছেন। এবং এই ঘটনার জন্য আমি প্রথমত দায়ী করব রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে, তার একটি পুরনো ভাষণ আমি আপনাদের কাছে শোনাচ্ছি, যে ভাষণে তিনি সরাসরি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপরে হামলা করার নির্দেশ দিয়েছিলেন। স্বাভাবিকভাবে এরকম একাধিক ক্লিপ রয়েছে যেখানে মুখ্যমন্ত্রী সরাসরি তিনি এই বিষয়ে উস্কানিমূলক কথা বলছেন এবং সেই কারণে আজকের এই ঘটনা যা গোটা পশ্চিমবঙ্গে মানুষ লজ্জিত হয়েছে। আজকের এই ঘটনায় শেখ আলমগীর, যিনি ইয়াংগেস্ট ব্রাদার অফ শেখ শাহজাহান, জিয়াউদ্দিন যিনি সরবেড়িয়া আগারহাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান, এবং শেখ সিরাজউদ্দিন, এই ছবিগুলো আপনারা দেখুন, এরা হচ্ছে আজকের এই ঘটনায় প্রত্যক্ষভাবে এই কাজগুলো করেছে এবং তারা যাদেরকে ব্যবহার করেছে এদের মধ্যে অন্তত 150 জন রোহিঙ্গা ছিল, বাংলাদেশ থেকে, যাদেরকে কোন ইসলামিক রাষ্ট্র এদের নেয়নি। এই রোহিঙ্গাদের, এই রোহিঙ্গাদের একটা বিরাট বসতি স্থাপন করেছেন শেখ শাহজাহান, তাদেরকে লেলিয়ে দিয়ে, মহিলাদেরকে লেলিয়ে দিয়ে যেভাবে এনফোর্সমেন্ট ডাইরেক্টরদের লোকেদেরকে আক্রমণ করা হয়েছে, সরাসরি ভারতবর্ষের সংবিধানকে, তার আইন ব্যবস্থাকে এবং তার যে সরকারি যে গভর্নমেন্ট প্রশাসনিক ক্ষমতা,
তাকে চ্যালেঞ্জ করেছেন এই গুন্ডারা। আমরা মনে করি যে পশ্চিমবাংলায় আইনের শাসন নেই এবং পশ্চিমবঙ্গে অবিলম্বে রাজ্যপালের উচিত কেন্দ্রীয় হস্তক্ষেপের জন্য সুপারিশ করা। আমি একটু আগেই আসার আগে একটা নাগাদ মহামান্য রাজ্যপালের একটি অডিও তার বার্তা পেয়েছি, শুনেছি। তাতে তিনি এই প্রথমবার বলেছেন যে সংবিধান এবং আইন আক্রান্ত হলে আর আইনের রক্ষকরা যদি আইনের ভক্ষক হন, সেক্ষেত্রে সরকার এবং সংবিধান চুপ করে থাকবে। আমি মহামান্য রাজ্যপাল মহোদয়কে বলবো, আপনি পঞ্চায়েত নির্বাচনের সময় অনেকগুলো এলাকায় যাওয়ার চেষ্টা করেছেন, সরকারকে সতর্ক করেছেন, আপনার ওয়ার হাউস যেটা বানিয়েছিলেন রাজভবনে, সেখান থেকে প্রায় 7-8 হাজার কমপ্লেন আপনি রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, বিজিপি এবং তৎকালীন নির্বাচন স্টেট ইলেকশন কমিশনার মমতার পোষ্য রাজীব সিনহাকে পাঠিয়েছিলেন, তার একটারও সমাধান হয়নি, মানুষ বিচার পায়নি। তাই সতর্ক বার্তা না দিয়ে সরাসরি আপনি কেন্দ্রীয় সরকারকে এই রাজ্যের গুন্ডাদের সরকার, চোরেদের সরকার, জঙ্গিদের সরকার, মাফিয়াদের সরকার, রাষ্ট্রবিরোধী সরকার, তার বিরুদ্ধে, তার গুন্ডাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করুন, এটা পশ্চিমবঙ্গের লোক আশা করে। দ্বিতীয়ত, আমাদের তিনজন কর্মী 19 সালে খুন হয়েছিলেন এই শেখ শাহজাহানের নেতৃত্বে, এবং তারপরে আমাদের মামলা হয়, সেই মামলা 21 সালে পুলিশ 29 জনের মধ্যে অতি সাধারণ দুজনের নাম রেখে বাকিদেরকে ফাইনাল রিপোর্ট করে চার্জশিট থেকে বাদ দেয়। আমরা সেই পরিবারগুলির পক্ষ থেকে, তপন মণ্ডল, দেবদাস মণ্ডল, এই পরিবারগুলির পক্ষ থেকে আমরা আগামী সপ্তাহে কোর্টে যাচ্ছি, যাতে হেভিয়াস কর্পাস মামলা গ্রহণ করে পুলিশের উপরে প্রাথমিক আস্থা কলকাতা হাইকোর্ট রেখেছিলেন, পুলিশ তার কাজ করতে পারেনি বলে এই ফ্র্যাঙ্কেনস্টাইন, এই লুম্পেন আজকে মহাদানবে পরিণত হয়েছে, এবং এর জন্য সিপিএমও দায়ী। কারণ এই মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের আরেক স্বরূপ ছোট দাউদ, শাহজাহান শেখের হাতে করি 2007 সালে সিপিআইএম, পরবর্তীকালে 13 সালে পুলিশ আবার বালু মল্লিকের সান্নিধ্যে গুন্ডাদের, মাফিয়াদের পার্টি, পরিবারবাদী পার্টি, তৃণমূল কংগ্রেসের নাম লেখায় 2018-র পঞ্চায়েত, 2019-এর লোকসভা, 2021-এর বিধানসভা, এমনকি 2023-এর পঞ্চায়েতে ওই এলাকাতে কাউকে নমিনেশন পর্যন্ত করতে দেয়নি। এবারেও জেলা পরিষদের যেখানে 50-60টি বুথ, 75-80 হাজার ভোটার থাকে, সেখানে 64 হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়েছে বিরোধী প্রার্থী, মাত্র 1200 ভোট পেয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে যারা শুধু জমি লুট করেনি, ফিশারি লুট করেনি, সরকারি জায়গায় ইটভাটা টালিভাটা করেনি, হেরোইন পাচার, গরু পাচার চক্রের সঙ্গে যুক্ত শুধু নয়, এরা মমতা ব্যানার্জির হাতিয়ার, এবং ভোট লুট করে সন্দেশখালী, মিনাখা, হাড়োয়া, বসিরহাট, হাসনাবাদ, বাদুড়িয়া এই এলাকায় ত্রাসের রাজত্ব সুন্দরবনে এরা চালু রেখেছে, এবং এর বিরুদ্ধে হেরোইন পাচারের গুরুতর অভিযোগ রয়েছে। কলকাতা পোর্টে 100 কোটি টাকার হেরোইন বাজেয়াপ্ত হয়েছিল, সেখানেও শাহজাহান শেখের লিঙ্ক আছে। তাই এই ধরনের এলিমেন্টকে যদি
বিচ্ছিন্ন করতে হয়, তাদেরকে যদি আইনের আওতায় আনতে হয়, তাহলে মমতা ব্যানার্জি এবং তার ভাইপোকে প্রথমে আইনের আওতায় নিয়ে যেতে হবে। এবং এই পশ্চিমবঙ্গে গুন্ডা পুলিশ আর তৃণমূলের যে ত্রয়ীদের আতাত, এই আতাতকে ভাঙতে হবে। সে কাজটা আমরা করব, আমরা ব্যবস্থা নেব। আমি ইতিমধ্যে ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রী মাননীয় অমিত শাহ সহ আমাদের ইডি ডাইরেক্টরেট সহ আমি সর্বস্তরে যারা দেশ রক্ষার দায়িত্বে আছেন তাদের কাছে লিডার অব অপোজিশন হিসেবে আমি জানিয়েছি। আমাদের রাজ্যের সভাপতি লিখিতভাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রপতি মন্ত্রী সম্মানীয় অমিত শাহজিকে আবেদনও করেছেন, আমরা এটা ছাড়ব না। এবং আপনাদের মাধ্যমে আমরা আশ্বস্ত করতে চাই, আজকে হয়তো কয়েক হাজার গুন্ডা মাফিয়া দিয়ে রোহিঙ্গাদের দিয়ে অপ্রস্তুত থাকায় নিরীহ ইডির আধিকারিকদেরকে আক্রমণ করেছে, কিন্তু এই শাহজাহানরা পৃথিবীর যেখানেই লুকিয়ে থাকুক না কেন, তাদেরকে খুঁজে বের করে উপযুক্ত শাস্তি দেওয়ার কাজ নরেন্দ্র মোদীজির নেতৃত্বাধীন সরকার করবে। এটা আমি পশ্চিমবঙ্গের লোককে আপনাদের মাধ্যমে আশ্বস্ত করতে চাই। কেন্দ্রের বঞ্চনার কারণে তারা ক্ষিপ্ত হয়ে এরকম করেছে, তাহলে রাজ্যে তো বিভিন্ন দুর্নীতি, মানুষ তো তাহলেও ক্ষিপ্ত হতে পারে, তখন কাদের উপর হামলা করবে সাধারণ মানুষ? এসব কথা বলে কোন লাভ নেই, সব কথা বলে লাভ নেই, প্রত্যেকটা লোক দেখেছে। আর সে শাহজাহানের উত্তরও আপনারা দেখেছেন, আমি তো তিনটে ট্রাস্টের কথা বললাম, 139 বিঘা জমি 12 বেকনি করে জোর করে হিন্দুদের কাছ থেকে নিয়েছে। এই গুন্ডাদের পরিণতি কি হয় আপনি দেখুন, তারা বলছে যে তৃণমূল দল চাচ্ছে করাতে। এই দলের প্রত্যেকটা লোক মমতা ব্যানার্জির পরিবারে লিপসেন বাউন্স, তার সম্পত্তি অ্যাটাচমেন্ট হয়েছে, তার কোম্পানির সিওর ভয়েস টেস্ট হয়েছে, নবীন প্রবীণ সবাই মিলে জেলের ভিতরে, পার্থ চ্যাটার্জির মতো 150 কেজি ওজনের লোক জেলের ভিতরে, বীরভূমের তথাকথিত বাঘ মমতার সম্পদ কেষ্টমণ্ডল তিহারে সকন্যা গড়াগড়ি যাচ্ছে অপেক্ষা করতে পারে। যে ভারত সরকার কাশ্মীরকে ঠিক করতে পারে, সেই ভারত সরকার এই ছোট ছোট পাখি মাফিয়াদের ঠিক করতে পারে। আজকের ঘটনায় পুনর্বার পশ্চিমবঙ্গে যে জঙ্গল রাজ চলছে, এটা গোটা ভারতবর্ষের সামনে উপবিষ্ট হল, আর এর জন্য দায়ী মমতা ব্যানার্জি, কারণ তিনি 21 সালে নিজাম প্যালেসে নিজে ধর্ণা দিতে গেছিলেন। তিনি আরেকটা চোর রাজীব কুমারকে বাঁচানোর জন্য সারা রাত্রি ধর্মতলাতে ধর্ণা দিয়েছিলেন। অর্থাৎ ঝাড়ে একটাই বাঁশ হয়, হস্তক্ষেপের প্রয়োজন নেই, রাজ্যপাল অনেকবার হস্তক্ষেপ করেছে, কথা কেউ রাজ্যপালকে রেকমেন্ডেশন দিতে হবে, কি রেকমেন্ডেশন দিতে হবে উনি জানেন, সিনিয়র ব্যুরোক্রেট ছিলেন, এডুকেটেড লোক, সংবিধান জানেন, হি নোজ এভরিথিং। আজ লিডার অফ অপোজিশন, আমি ওনার কাছে রিকোয়েস্ট করবো যে এনার্জি জানান, আপনি অনেক কিছু দেখে ফেলেছেন, এবারে প্লিজ আপনি আপনার রেকমেন্ডেশন দিন। আপনার রেকমেন্ডেশন যাওয়ার পরে যেহেতু দেশের সরকার বিজেপি, আমরা পশ্চিমবঙ্গের বিজেপির এমএলএরা, আমরা দিল্লিতে দরবার করবো, কিন্তু আপনি আগে রেকমেন্ডেশন দিন। এখানে কনস্টিটিউশনাল ব্রেকডাউন হয়েছে, জুডিশিয়ারি অ্যাটাক, আজকে মিডিয়ার লোকদের যেভাবে আক্রমণ করা হয়, সিএনএন ফটোগ্রাফার
তার উপর যেভাবে আক্রমণ করা হয়েছে, রিপাবলিকের ছেলেকে যেভাবে তুলে নিয়ে যাওয়া হয়েছে, এবিপি আনন্দের লোককে যেভাবে তাড়া করা হয়েছে, অন্য চ্যানেল গুলোকে, লোকাল চ্যানেল গুলোকে, ইউটিউবারদেরকে যেভাবে আক্রমণ করা হয়েছে, এর নিন্দার কোন ভাষা নেই। শান্তিপুর পুরসভার ভাইস চেয়ারম্যানের দাদা, প্রেস ক্লাবের সেক্রেটারি, মমতার ব্যাগ বয়, তিনি ঘুমাচ্ছেন, তার ভাই শান্তিপুর পুরসভার ভাইস চেয়ারম্যান। সাংবাদিকদেরও বলি আছে, আপনারা এইরকম কোন চটি জায়গা লোককে প্রেস ক্লাবের সম্পাদক পদে বসিয়ে দাদা, এই যে ঘটনা দাদা, এই যে ঘটনা, এটা কি কোনো পাকা মাথার কাজ? এবং তারা কি চেয়েছিল যে সিআরপিএফ গুলি চালাক, যে একটা বড় ঘটনা? কি মমতা ব্যানার্জির নির্দেশ হয়েছে, শাহজাহানের সব ফোন আপনি যদি সুইচ করেন তাহলে পেয়ে যাবেন বসিরহাটের এসপি যোগী থমাস, তার মাধ্যমে মমতা ব্যানার্জি নির্দেশ দিয়েছে বারো। এবং ওরা যে বেরিয়েছে ইডি, ইডি, আইটি, এনআইএ, সিবিআই রেডের খবর কেউ পায় না, পুলিশ বলে দিয়েছে যখন ওরা দেগঙ্গা বা শাসন ক্রস করছে তখন পুলিশ বলে দিচ্ছে এই দিকে যাচ্ছে। এর জন্য তো রাজ্য পুলিশ দায়। আমি কেন্দ্রীয় এজেন্সিকে বলবো, কয়লাতে গরুতে এত পুলিশ অফিসারের নাম ইনভলভ আছে, আপনারা ওদের বাড়িতে রেড করছেন না কেন? পাঞ্জাবে গতকাল তিনজন পুলিশের এসপির বাড়িতে রেড হয়েছে, পশ্চিমবঙ্গে হচ্ছে না কেন? এই মুর্শিদাবাদ জেলায়, বীরভূম জেলায় গরু পাচারের সঙ্গে 100 জন ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর এবং এসটি ব্যাংকের 10 জন অফিসার অন্তত যুক্ত আছে পুলিশের খাতায় নাম আছে, কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে? 9 জন আইপিএস কে দিল্লিতে ডেকেছিলেন কয়লা কেসে, আকাশ মাগারিয়া থেকে শুরু করে কোটেশ্বর রাও পর্যন্ত, স্যামসি, এদেরকে চুলের মুঠি ধরে ঢুকাচ্ছেন না কেন? এই আইপিএস দের বিরুদ্ধে, সেকশন অফ আইপিএস, এদের বিরুদ্ধে যদি ব্যবস্থা আপনারা না নিতে পারেন, আপনারা ছত্তিশগড়ে নিতে পারেন, আইসরা জেলের ভিতরে থাকে, মনীষ জৈন কেন বাইরে থাকে? আপনি পাঞ্জাবে অ্যাকশন নিয়েছেন কালকে, এদের বিরুদ্ধে নিন, সব ঠিক হয়ে যাবে। বসিরহাটের এসপি যোগী থমাস, তিনি মমতা ব্যানার্জির নির্দেশ শাহজাহানকে দিয়েছেন যে ঘেরো মারো গাড়ি পাবো, আমরা আছি দেখে নেব। দিস ইজ বেঙ্গল পুলিশ, এদের নাম হচ্ছে মমতা পুলিশ। পশ্চিমবঙ্গে আগে গুন্ডাদের ধরার আগে এই মমতা পুলিশকে আগে এই সেকশন অফ আইপিএস কে ধরে ঢুকিয়ে দেওয়া দরকার। দাদা, 7 তারিখের মানুষ এত, 7 তারিখে নেতায় আপনাকে যাওয়ার অনুমতি দিল আদালত, কি বলবেন? 7 তারিখে নেতায়ের সমাবেশে আমাকে আদালতে যেতে হচ্ছে, এটাই আমার দুর্ভাগ্য। নেতাই তো মমতা ব্যানার্জি ছিল না, আমি গিয়ে লাস্ট দিয়েছি 7 জানুয়ারি 2011 সকাল 8:20 সিপিএম এর হাল মাত্রা গুলি করেছে, 9 জনকে খুন করেছে, ফুলকুমারী মাইক, সরস্বতী ঘোড়াই, গীতালি আদব, আরতি মন্ডল, শ্যামানন্দ ঘোড়াই, সৌরভ ঘোড়াই, ধ্রুব গোস্বামী, এদেরকে খুন করেছে, 29 জন গুলিবিদ্ধ হয়েছে। সকাল 10টা খানোর সময় উইদাউট সিকিউরিটি, আমার তখন সিকিউরিটি ছিল না, ছোট্ট অ্যাম্বাসেডর গাড়ি করে আমি একা গেছিলাম সিপিএম এর তিনটে অবরোধ তুলে, আমি গিয়ে সব বডি তুলেছিলাম, তুলে হসপিটাল পাঠানো, যা যা করার প্রাইমারি কাজ করেছি। আর উনি সাহেবা রানীমা বিরোধ রানী, তিনি রাত্রিবেলা এসে একটু সার্কিট হাউসে ছিলেন, পরের দিন দুপুরবেলা 12টার সময় ঘুমটুম থেকে বেলা করে এসে কুসুম্বির জুস খেয়ে এসে 1500 RPM নিয়েছে, তিনি ঠিকটা খেয়ে চলে গেছে। ওখানকার যে শহীদ লেডিটা, ওটা নিচে আমার নাম লেখা আছে দেখবেন, আমি একটা ইট পাথর বালি আমার সব যুক্ত, 30 জানুয়ারি 2011 ওই শহীদ লেডি আমি উদ্বোধন করেছি। কালকে বলেছিল যে নেতাইয়ের লোক চায় না, আজকে নেতাইয়ের লোকরা দল বেঁধে কোটে গেছিল, 8 জন গুলিবিদ্ধ, 2 জন শহীদ পরিবার, 10 জন কোটে গেছিল। আমার দুর্ভাগ্য যে কোর্ট থেকে অনুমতি নিয়ে আমাকে যেতে হচ্ছে, তাও সন্ধ্যাবেলা টাইম দিয়েছে আমাকে 4:30 নিশ্চিতভাবে কোর্টকে মান্য করে আমি যাব। এই যে যেটা পশ্চিমবঙ্গ, এটা কোথাও হয় না, কোনো রাজ্যে হয় না, এই করার জন্য মমতা ব্যানার্জির ধ্বংসটা খুব তাড়াতাড়ি হবে, চোখের সামনেই হবে, তিনি দেখতে থাকুন, সব অংশ নিপাত যাবে খুব তাড়াতাড়ি হবে, সময় হয়েছে।
দাদা রাজ্যের মানুষ এত দুর্নীতি দেখছে, তাহলে এই দুর্নীতির জন্য মানুষ কার বাড়িতে তখন হামলা করবে? রাজ্য তো একটা তিক্ত বিরক্ত হয়ে আছে এই দুর্নীতি একের পর এক গরু থেকে নিয়োগ। আমি হামলা করতে বলবো না, মানুষকে বলবো আমরা ভোট দেওয়ার পরিবেশ করে দেবো, শুধু বদ্ধে গোতাম টিপুন, বদ্ধে গোতাম টিপুন। কংগ্রেস সিস্টেম কিছু করতে পারবে না, মুর্শিদাবাদে বলে আমরা জোট কিছু করতে পারবে না। মীনাক্ষী জ্যাঠা সীতারাম ইয়েচুরি চারবার বিরিয়ানি খেয়েছে চোর ভাইপের সঙ্গে, পাটনাতে একবার, বাঙ্গালোরে একবার, মুম্বাইতে একবার, দিল্লিতে একবার। রাউদি চৌধুরী এখানে বহরমপুরে এসে গলা ফাটায় বিজেপির ভোটটা কাটার জন্য, এনডি তৃণমূল ভোটটা নেওয়ার জন্য, আর দিল্লিতে গিয়ে চোর মমতার সঙ্গে তার চোর ভাইপোর সঙ্গে অধীর চৌধুরীর মালিক সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীরা একসঙ্গে বসে কফি খায়, ডিনার করে, লাঞ্চ করে। আর এই মহামৈত্রমত একটা রাষ্ট্র বিরোধী সাংসদ তাকে সমর্থন করে এই অধীর চৌধুরী। তাই বিকল্প বিজেপি আমরা কথা দিচ্ছি কাউকে হামলা করতে হবে না, বিজেপি এই নীতিতে বিশ্বাস করে না। ছত্তিশগড়, রাজস্থান, মধ্যপ্রদেশে ভোট হয়েছে, আমরা জিতেছি, তার গায়ে হাত ধরে একটা অভিযোগ। উত্তরপ্রদেশ থেকে ত্রিপুরা এতগুলো রাজ্যে ভোট হয়েছে গত দু বছরে, আড়াই বছরে কোথাও কোনো পোস্টাল ভায়োলেন্স হয়নি, শুধু এই একমাত্র রাজ্য জঙ্গল রাজ, কৃষি ভাইপোর রাজ্য, এখানে এসব জিনিস হয়। এই জিনিস আমরা বন্ধ করব, আমরা পরিবেশ তৈরি করব। আপনারা শুধু বিকাশবাদের পক্ষে পথে ধরবেন, আমরা আসব ভজনলাল শর্মার মতো 450 টাকার গ্যাস দেবো, শিবরাজ সিং চৌহানের মতো লাডলি বহিন দেবো, অন্নপূর্ণা যোজনায় মায়েদের 2000 করে টাকা, এক বছরের মধ্যে রাজ্য সরকারের সমস্ত কর্মসংস্থানের ভ্যাকেন্সি ফিল আপ করবো, কেন্দ্রীয় হারে দিয়ে দেব, আর পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফিরিয়ে আনবো, আর সুশাসন প্রতিষ্ঠা হবে। আমাদের দুটো স্লোগান, সুরক্ষা এবং সুশাসন, এই দুটোই যদি কেউ দিতে পারে ভারতীয় জনতা পার্টি। জুয়েলার্স মানে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স, নতুন রূপে নতুন সাজে কাঁচরাপাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স, নতুন রূপে নতুন সাজে। বালাজি মোবাইল প্লাজা, কাঁচরাপাড়া স্টেশন রোড, কেজিআর পথ, একেবারে গান্ধী মোড়ের কাছে, কাঁচরাপাড়া, উত্তর চব্বিশ পরগনা। মোবাইল ফোনে যোগাযোগ 7003766329 এবং 8584917724। বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসং, নোকিয়া, ওপো, ভিভো, রেডমি, রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন, এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিজ। বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা। আগামী 14 জানুয়ারি কমল সাথী নিউরোসাইক্রিয়াট্রি ক্লিনিকের আয়োজনে সাথী রায়ের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাথী রায় মেমোরিয়ালের পক্ষ থেকে একটি ফ্রি হেলথ চেক আপ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। কল্যাণী মেইন স্টেশনের নিকটবর্তী KMDA সভাগৃহে দ্বিতলে 14 জানুয়ারি রবিবার সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত চলবে এই স্বাস্থ্য পরীক্ষা শিবির। স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসকের উপস্থিতিতে বিনামূল্যে জনহিতকর স্বাস্থ্য পরিষেবা প্রদান করা হবে। এখানে থাকবেন ডক্টর অভ্রনীল ধর, জেনারেল মেডিসিন এবং এন্ডোক্রিনোলজিস্ট, ডক্টর বিশ্বজিৎ সেন, শিশু রোগ, ডক্টর ইন্দ্রজিৎ চ্যাটার্জি, নাক, কান, গলা, ডক্টর সুপর্ণা রায় চ্যাটার্জি, মনোরোগ, ডক্টর সিদ্ধার্থ মল্লিক, দন্ত। সুতরাং আর দেরি না করে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পেতে নিজেদের নাম নথিভুক্ত করুন। নাম নথিভুক্তের সময়সীমা 1 জানুয়ারি থেকে 13 জানুয়ারি 2024। বিশদ জানতে ফোন করুন 7003636788 8158888 2352।